আর নাম হল দিয়ে আলী জোহর থাকিবে আদি খেয়ে নিয়ে গলে আত্মীতে আছে হলেশ্বর মাঝে এনে গা আসিছে এতে টেন যায় ইন্দোর আর যাবে বলাশিল গা মাঝে বল থাকিবে আদি খেয়ে নিয়ে গলে আর দিন নেটি দিলে ঠেঙ মাঝে বেশি মুশকিল হয়ে মুশকিল তো যাবে তাইবে গুজি ও দিলে দুঃখ পাইয়ে দাবে এসে দুধ করে ঈশান ন নর আর খেয়ে গইতে আমি গই বাঙ্গাস দিয়েছি তো রাইতে নেটি দিলে কেন রাইতে নেটি দিলে ঠেঙ মাঝে এমনি মুশকিল মুখে ভাই উঠতে মাঙ্গুর উঠতে তো আমি গা বল তলাইছিল খাং করি গিয়া করি যেতে তো একটু বেশি থাকবে আমি কেন চিন্তা এসছি দেখেন পাল্লা এই ইন্দিলা কেন মা বলো আমি বেশি রাতে খান দি ইন্দিলাকে টানি নেওয়া ভারিয়া ইন্দিলার মাঝে ওই তুই বে কে উঠতে ভাই উঠতে ভাই উঠতে টানি টানি নেওয়া ভারি টানি নেওয়া ভারি আর বিভিন্ন খামার যাই দিন বেমা শক্ত বিষয় কীভাবে যাবে গা বল আছে দাবাই নগরী কিছু নগরী তো নগরী বাদে সাইডে আস্তে আস্তে ঠেং বর বর হয়ে যাবে সেটা কোর ডাক্তার মানে অন্য মুখে চাই ডাক্তার দৌড়িও নেওয়ারে আরে ইকা হইতো ইকা করি বাড়ি ইকা হইতে ইকা হাতের এঙ্গুতে এঙ্গুরি বাড়ি এঙ্গুরি বাড়ি বেগুন করি বাড়ি তো ডাক্তার দৌড়ি নেওয়ারে যেতে তো অসুখ বেশি আগে তো ও ডিলে করে নাড়াতে দৌড়ি না হইতাম মুশকিল যাচ্ছিলাম তো বেড়ে আনি দে দৌড়ি দৌড়ি নিত দৌড়ি দিলে আমার তো লেট্রিনতে আনিত আনি বা দে গুঁতুড়ি রাতে গুঁতুড়ি খাইতে পারলো তুমি আরো বিয়ার মা গঙ্গুর দেন গই সাইডে যেত তো বেশ হাজার গই বেশ হাজার কেন আল্লাহ খাকি করতাম দাবা এসে তো করি না বাড়ির খেয়ে নেবো দেন গই বেশি আল্লাহ তুমি আগে তুমি আমি তো বেশি ফেরাসানি ধরে গেলাম বই খেঙ্গুরি হাইম খেঙ্গুরি লইম খেঙ্গুরি ফুয়াশা ফালিম আমার তো চিন্তায় দুনিয়া দারে ভাঙি গই তো বাদ আল্লাহ রহমত ইয়াদের তো আল্লাহ এরে দেয় আরে যে দুগুণ দাবাই সুখ যে দুন যে জিজ্ঞা হয়ে শিক্ষা লই আরে দাবাই সুখ করে চাই হি হনো দাবাই হনো হাস ন দে কমিউনিটি মোবিলাইজার বাইদের মাধ্যমে প্রথম আমি আলী জহুর ভাইকে খুঁজে পাই এবং প্রথমে আমরা তাকে অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার স্পাইনাল কর্ডজনিত সমস্যার কারণে সে শয্যাশায়ী। প্রথমে আমরা তাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া শুরু করি এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়ার পর সে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করতে থাকে। পাশাপাশি আমরা তাকে অকুপেশনাল থেরাপি সার্ভিস প্রোভাইড করতে থাকি এবং হচ্ছে সে এখন দৈনন্দিন কাজকর্মে সক্ষম হতে শুরু করেছে এবং সর্বশেষ তাকে আমরা ডিজেবিলিটি সাপোর্ট কমিটিতে অন্তর্ভুক্ত করেছি এবং সে নিয়মিতই এই কমিটিতে অংশগ্রহণ করছে। তো আরা ইয়ান হিতারা বুঝাইলে তো ইতারা হিতারা কী করে জাতিক আটটি ওষুধ হইয়া ফারা নেওয়ারে ইহান করি দে আর হাতিক কাতে খেয়ে নইয়ে ইহান সাহায্য করি দে তো গুরু হইয়া আর বেগ গুণ জ্ঞান খ হিয়ান তারা জরুর উতুরা করি দে খালি কি বেশি ডর খাম হিতারা হিয়ান জ্ঞান করি দে গুসুড়া খাওয়া বেগ গুণ ওরে জাতি আনি নেওয়ার উড়ি নেওয়ারে তো হিয়ান হংগরি দে জাতি লেট্রিন খারাপ হয়ে ইয়ান তারা হংগরি দের সে তালা বেশি গিয়া করে হিতারা কী আমাদের তো আর যাই আর কথা হই হাতি কী সমস্যা হাতি খেয়ে নিয়ে লেঙ্গুয়াতে হুজার করে আন্দাবাতে হুজার করে ওট দিলা যে যেদিন আর দশ সুন্দর যাবে কোনো তিনি হিতারা ইয়া আর ফুসার করে একজনের জন্য ফুসার করি বাদে একজনের জন্য ইয়া বুঝাই বুঝাই বা দে তো আর কমিটির মধ্যে আর বিবেচনা করে দেখেন হাতি কী দিয়ান খ আর বুঝো বুঝারে আর আর গবেষণা করি আর খন্ডিলা করি সমস্যা করি বাড়ি চাই তো আর কমিটি মহিব মজা আর হি বোঝায় জনের জনে তো আনি নবাইলে কি দিব দে আনি নবাইলে খেং করি দে হি আন আর তি আন দিলম রাখি আরে যে তার আর তুই বুঝাবো রে যে মানুষের বুঝাবো রে মহিষি আরে আর তুই আর বুঝাই তো আর কমিটির গো ডর আছে মিবুলা হয় মুদিন হয় তো হি তারা বুঝাইলে হিতে সুন্দর করি আর আর বুঝাই দে এনদিলা রে মা বলা তো আর আর সিডিডি লভ পাই আলহামদুলিল্লাহ তার লই যায় রে আর রে মহসি নে গুরু হইবে লই যাই সুন্দর করে আর রে সাহায্য কল গজ্জে গরিব আদি তারা দেখা দিই উকিয়া দি গিয়া জ্ঞান দিয়া উড়ি আন দি ধর উড়ো মঞ্জরে খেং করা উড়ু হচ্ছ মন্দিরে কী করা উড়ু গুরু মন্দিরে কী দিয়া উড়ু কি নকল দি তো আল্লাহ দিলে দুরু মাঝে আগতে আই ভালো হইয়ে সুস্থ হইয়া।